আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি করলা গাছ এই গাছটা আমি এক ভিডিওতে দেখাইছিলাম যে বিনা খরচে মাচা দেওয়ার সেই করলা গাছটা এটা সে সময় দেখাইছিলাম গাছে মাত্র ফুল আসছে আর আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন সেই ছোট গাছটাতে কত করলা আসছে প্রথমত দেখাই গাছের গোড়াটা দেখেন যে গাছের গোড়া একটা গাছ এখানে একটু আপনারা যত্ন করবেন একটা গাছ এই যে গাছটা টোটাল ভিউটা দেখাই দেখেন যেখানে একটা রশির মধ্যে কতগুলা ধরছে দেখেন কতগুলো আর করলা দেখেন এই যে ছোট একটা এখানে একটা দুইটা এই পাশে দুইটা টোটাল গাছটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আর এই মাছাটা আমি দেখাইছিলাম ওই পাশে একটা চাল কুমড়ার গাছ আছে এটা পরে দেখাবো না হলে এই গাছটা আজকে মূল উদ্দেশ্য করলার গাছটা দেখেন এইটুক গাছে ওই পাশে দুইটা করলা ধরছে আমি দেখেন একই মাচার ভিতর যে দিছি যে দেখেন একটা এখানে একটা করলা তিনটা চারটা পাঁচটা এখানে একটু করলাটায় পোকা ধরছে যে দেখেন যদি আপনাদেরও কারো ধরে দেখার সঙ্গে সঙ্গে এটা ছিঁড়ে ফালাই দিবেন এটা রাখার দরকার নেই এটা যদিও ট্রিটমেন্ট আছে আমি ট্রিটমেন্ট করব না কারণ এই গাছটা একবারে দেখেন এখানে একটা এখানে একটা এটা একবারে অর্গানিকভাবে আমি করলা কোনো সার দিব না এই গাছে দেখেন একটু এই জন্যে কিছু কিছু করলা নষ্ট হয়ে যাচ্ছে যদি এটা আমি স্প্রে করতাম এই যে এটা একটু সমস্যা ছেড়ে ফেলবেন হয় এটা মূলত বাসায় খাওয়ার জন্যে এই গাছটা লাগানো এই যে দেখতে পাচ্ছেন আর আপনারাও যাদের ছোট এরকম জায়গা পড়ে আছে এরকম একটা করলার গাছ লাগাইলে বাসায় খেয়ে শেষ করতে পারবেন না যে দেখেন কত করলা ঝুলে আছে দেখতে পাচ্ছেন করলাগুলা আরও অনেক বড় হবে অনেক ধরনের করলার জাত আছে আপনারা যে কোনো একটা জাত লাগাই দিবেন কোনো সমস্যা নেই এখন খুব সুন্দর করলা হয় এইখানে দেখে করলাটা বড় হয়ে গেছে কিন্তু বড় হলে পেকে গেছে খাওয়ার উপযুক্ত এটা হয়ে গেছে তুলতে হবে আপনারা বাসার যে ছোট জায়গাগুলো ফেলে না রেখে এরকম করলা চাষ করতে পারেন মূলত এই করলা দেখানোর জন্যই ভিডিওটা আজকে করলাম যেহেতু আগের একদিন আপনাদের ফুল দেখাইছিলাম দেখেন কত করলা ধরছে আর মাচাটাতে কীভাবে উঠছে এটা দেখতে পাচ্ছেন মাচাটা এই মাচাটাতে আপনাদের দেখাইছিলাম মাচা এখনও এদিকটা অনেকটা ফাঁকা আছে এদিকে দেখেন চাল কুমড়ার গাছটা তো অনেক ফুল আসছে এটা আমি একদিন দেখাবো আপনাদের পরাগায়ন করে কৃত্রিম পরাগায়ন কীভাবে করতে হয় এটা একদিন দেখাবো সময় পেলে আজকে দেখেন এই যে করলার গাছটাই দেখাচ্ছি মূলত এটাই ছিল মূল উদ্দেশ্য তো আপনাদের যাদের এরকম জায়গা পড়ে থাকবে আপনারা অবশ্যই এই গাছগুলা সবজিগুলা চাষ করতে পারেন বর্তমানে এমনিতেই বাজার অনেক সবজির দাম এবং এমনিতেও বহিবিশ্বেরও সব জিনিসেরই দাম আপনারা নিজে চাষ করে খেতে হবে ধান থেকে শুরু করে নিজেই চাষ করুন কোনো জায়গা ফালাই রাখবেন না টোকা শিখে রাখলো এটাই মূল উদ্দেশ্য যে জায়গা ফেলে রাখবেন না হোক না কেন টোকা টোকা যাই হোক অবশ্যই চাষ করবেন তাহলে আমাদের কিন্তু অন্তত পরিবারের চাহিদাটা মিলবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম